মাদারীপুরে আখ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। ফলন ভালো ও দাম বেশি হয় খুশি তারা, আর অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় আখ চাষে তাদের আগ্রহ দিন দিন বাড়ছে। এদিকে আখ উৎপাদন বাড়াতে কৃষকদের প্রযুক্তিগত সহযোগিতার পাশাপাশি বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মাদারীপুর প্রতিনিধি নিত্যানন্দ হালদারের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন শাহনাদ বাবু। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় এবছর মাদারীপুরে আখের বাম্পার ফলন হয়েছে। এ অঞ্চলের আখ এবং এ থেকেও উৎপাদিত রসের বেশ চাহিদাও রয়েছে বাজারে। সেই সাথে উৎপাদন খরচ কম এবং বাজার মূল্য ভালো হওয়ায় খুশি চাষিরা। তাই মাদারীপুরে দিন দিন বাড়ছে আখ চাষের আগ্রহ। তবে প্রয়োজনীয় পুঁজির সংকট রয়েছে জানিয়ে চাষিরা বলছেন, সহজ শর্তে ঋণ পেলে আখ চাষের পরিমাণ আরও বাড়বে। খুব ভালো আগিয়েছে, এরকম দাম আর কোনো সময় পাইতে নেই। আড়ে নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায় এবং দামও দেয় ভালো। 3 বিঘা আখ চাষ করছি, 2,20,000 টাকার মতন বেচছি, আরও 2 লাখের উপরে যাবে। মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানালেন, আখ উৎপাদন বাড়াতে কৃষকদের বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন তারা। অনুকূল আবহাওয়া এবং রোগবালাইয়ের প্রাদুর্ভাব কম থাকার কারণে আখের আবাদ ভালো হয়েছে। আমরা আশা করি যে আস্তে আস্তে এই আখের আবাদ বৃদ্ধি পাবে। মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব অনুযায়ী জেলায় এবছর 638 হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।